নাম কি শুনেছেন আপনারাও না, খুবই অসুস্থ, জেলখানায় আছেন। ওই ব্যক্তি বলেছিলেন, যতদিন পর্যন্ত আমার সেই হজরত কারাগার থেকে মুক্তি না পাবেন ততদিন পর্যন্ত আমি আমার রোজা রেখে যাব। তিনি যখন কারাগার থেকে মুক্তি পাবেন তখন আমি আমার রোজা রাখা বন্ধ করব, নফল রোজা। আমি মানুষ একজন, আমি একটু সুস্থতার সাথে বাঁচতে চাই, আর আমি শুধু ওয়াজ করে বেড়াই এমনটা নয়, আমার অনেকগুলো দায়িত্ব আছে বাংলাদেশে, যার কারণে সেই দায়িত্বগুলো পালন করার জন্য আমাকে সুস্থ থাকা খুব বেশি জরুরি। যেহেতু আমারই বাংলাদেশের কৃতি সন্তান, আমার আদরের ছোট ভাই তুল্য মাওলানা হাফেজ আবদুল্লাহ আল আবিন আবদুল্লাহ আল মামুন আসতে পারেননি, যার কারণে মুহিত ভাই আমাকে অনুরোধ করেছে। এখন আমি তো মেহমান, অনুরোধ মেজবান যদি করে, মেহমান তো অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারি না। যা হোক, এসেছি বসেছি, আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, আমি এই মাহফিলের অনেক সুনাম শুনেছি এবং আস্তে আস্তে আপনাদের এই মাহফিলের যেই আয়োজন চারিদিকে, সত্যি আমি এতে অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমার শুদ্ধ বাংলা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আপনারা কি স্পষ্ট বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, এই মাহফিলের যথেষ্ট সুনাম রয়েছে, ঐতিহ্য রয়েছে। এটা কি 2013 সাল থেকে শুরু হয়েছে? আমার বন্ধুগণ, এই মাহফিলটা আল্লাহ পাকের রহমত এবং আপনাদের সহযোগিতা এবং বংশ পরম্পরায় কেয়ামত পর্যন্ত যেন অব্যাহত থাকে, চালু থাকে, শুরুতে সে রব্বুল আলামিনের কাছে এই মুনাজাতটুকু করছি, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত হাজারাত উলামা ইকরাম, আমার পরে আলোচনা রাখবেন মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন আমার আরেক মহব্বতের ছোট ভাই, আমার আদরের ভাই, আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। তিনি পথে আছেন ইনশাআল্লাহুল আজিজ, যথাসময়ে স্টেজে তাশরিফ আনবেন। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে যথাসময়ে আমাদের মাঝে আসার এবং প্রাঞ্জল ভাষায় কোরআনুল কারীমের কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন, আমরা সবাই প্রাণ খুলে বলি আমিন। আমি তো কথার মতো ধীরে ধীরে কথা বলে, সাদিকুর রহমান আজহারি সাহেব দেখবেন খুব বলিষ্ঠতার সাথে লাউডলি স্পিচে খুব জোরে জোরে আওয়াজ করে কথা বলবে। জোয়ান মানুষ, অন্তত আমার প্রায় 20 বছরের ছোট হবে বয়সে, এখনো শক্তিও আছে, স্বাস্থ্য মাশাল্লাহ আমার ডাবল হবে। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে কথা বলার তৌফিক দান করে না আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে বসা, আমার আশেপাশে বসা আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, বয়স বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, একান্ত প্রিয় যুবকেরা, আমার হৃদয়ের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, আমার অত্যন্ত স্নেহের আদরের সন্তান তুল্য প্রিয় ছেলেরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যেই রব্বুল আলামিন আদর করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই 3 দিন ব্যাপী তৈরি করা এই শিবনগর, শিবনগরে তো এই জায়গা না, এই শিবনগরের জমিনে তৈরি করা 3 দিনের জান্নাতের বাগানের প্রথম দিবসে আজকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মাহবুদের প্রশংসা করছি, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে হসপিটালে রাখতে পারতেন,
আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে মদের আসরে রাখতে পারতেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে জুয়ার আসরে রাখতে পারতেন, বিভিন্ন ধরনের পাপে আমাদেরকে নিমজ্জিত করে রাখতে পারতেন, ডুবিয়ে রাখতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে ওই ধরনের কাজে না রেখে রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় কোরআনুল করিমের মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আপনারা কি খুশি না বেজার? মাঝখান দিয়ে যে খুঁটিগুলো আছে, খুঁটির এই পাশে যারা আছেন আপনারা একটু আওয়াজ করবেন, এই পাশে যারা আছেন আপনারা একটু নীরব থাকবেন, আপনারা একটু আওয়াজ করেন, তা আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? মাশা আল্লাহ। এবার আপনারা নীরব থাকবেন, এই পাশ থেকে আওয়াজ হবে। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? অল্প না বেশি? এবার আমরা সবাই মিলে আওয়াজ করে আমাদেরকে খুশি করেছেন কে? খুব ভালো লাগছে যে রব্বুল আলামিনের নাম আপনারা স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক তো খুশি হয়ে যাওয়ার কথা। আমাদেরকে খুশি করেছেন কে? আমরা আমাদের সেই রব্বুল আলামিনকে খুশি করতে চাই, আপনারা কি রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে কণ্ঠ ছেড়ে দিয়ে ভালোবাসা দিয়ে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের হামদ সানা তারিফ পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই মাহফিলের নাম দেয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা পোস্টার এবং লিফলেটে আশা করি দেখতে পেয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, কথা বলুন ঠিক না বেঠিক? এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের দেশে, বাংলাদেশে, ভারতে, এই ভারতও তো আমাদের দেশ, একসময় তো আমরাও তো এই দেশের নাগরিকই ছিলাম, এটা কি আপনারা জানেন নাকি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা রাষ্ট্র মিলে ছিল পাক ভারত উপমহাদেশ, তখন আমরাও এই দেশের নাগরিক ছিলাম। আমার দাদা, আমার আব্বার আব্বা আপনাদের ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে আজ থেকে প্রায় 120 বছর আগে তিনি টাইটেল পাশ করেছেন, কামেল পাশ করেছেন, এবং ক্যালকাটাতে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন সেকেন্ড স্ট্যান্ড করে। তখন কোনো পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না, তখন বাংলাদেশের চট্টগ্রাম থেকে জাহাজে উঠতেন, আপনাদের সম্ভবত হলদিয়া একটা বন্দর আছে, তো আপনাদের এখানে সমুদ্র বন্দরে এসে নামতেন। শ্রী মণ্ডলী, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে নাম ছিল ঈসা আলে সওয়াবের মাহফিল, ওয়াজ মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলটা, এই নামটা ছিল না, এই নামটা দিয়েছেন আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট কৃতি সন্তান, যার নাম আপনারাও শুনেছেন, যার জন্য একজন ব্যক্তি রোজা রাখতে 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 রোজা রাখা অবস্থায় ইন্তেকালও করেছেন। ওই ব্যক্তি বলেছিলেন, যতদিন পর্যন্ত আমার সেই হজরত কারাগার থেকে মুক্তি না পাবেন ততদিন পর্যন্ত আমি আমার রোজা রেখে যাব। তিনি যখন কারাগার থেকে মুক্তি পাবেন তখন আমি আমার রোজা রাখা বন্ধ করব, নফল রোজা। সেই আল্লামার কারাগার থেকেও আর বের হওয়া হলো না,
ওনারও রোজা রাখা বন্ধ হলো না, রোজা রাখছেন, শেষ রোজা রাখা অবস্থায় তিনি দুনিয়া থেকেও বিদায় দিয়েছেন। তো যে ব্যক্তি, যে বিশিষ্ট আলেম দ্বীন এই তাফসিরুল কোরআন মাহফিল নামকরণ করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট আলেম দ্বীন। শুধু বাংলাদেশ নয়, আমাদের বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, এই অঞ্চলের মুসলিম উম্মার নয়নের মণি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। নাম কি শুনেছেন আপনারাও? না, খুবই অসুস্থ, জেলখানায় আছেন, বয়স 80 বছর চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন এবং মুক্ত বাতাসে তিনি যেন আবার বের হয়ে এসে আমাদেরকে কোরআনুল কারীমের তাফসির শোনাতে পারেন, সেই দোয়াই করছি। আমরা সবাই বলি আমিন। আমার এখনো স্মরণ পড়ে 1999 সালে আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় ময়দান, সেটাকে পল্টন ময়দান বলা হয়, ঢাকা রাজধানীতে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হতো। সেখানে সালাতুল মাগরিবের পর তিনি আলোচনা করতেন, এশার নামাজের ওয়াক্ত হয়েছে, আলোচনা শেষ, দোয়া করে দিতেন, তিনি স্টেজের মধ্যেই এশার নামাজ আদায় করতেন, এরপর চলে যেতেন, এরই মধ্যে দিয়ে মাহফিলও শেষ হতো। 1999 সালে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন সালাতুল ইশার ইমামতির দায়িত্বটা আমার উপরে পড়ে, আমি সালাতুল ইশার ইমামতি করলাম প্রায় লক্ষ জনতা। মাইকে ঘোষণা হলো যে আজকে যিনি সালাতুল ইশার ইমামতি করেছেন মাওলানা নাসিরুদ্দিন হেলাল সাহেব, আপনি স্টেজে নামাজ শেষ করে অতি দ্রুত চলে আসুন, আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব আপনি স্টেজে যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত তিনি নামবেন না। আমি স্টেজে উঠলাম, তিনি আমাকে বললেন তোমার তেলাওয়াত আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবং মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার সাহেবকে বলে দিয়েছেন পল্টন ময়দানে যতদিন মাহফিল চলবে ততদিন মাওলানা নাসিরুদ্দিন হেলালী যাতে সালাতুল ইশার ইমামতি করে, আমি ওনার পিছনেই সালাতুল ইশা আদায় করব। তো 99 সাল থেকে 2006 সাল পর্যন্ত মাহফিল চলেছে, এরপরে আসলো জরুরি অবস্থা, 2008 সাল থেকে সেই বিশাল বড় মাহফিল বন্ধ, 2010-এ তিনি তো গ্রেপ্তারে হয়ে গেলেন। আজকে আমরা বাহিরে আছি কিন্তু উনি জেলখানায়। আমি আবার আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আমাদের পিতৃতুল্য, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা সবাই বলি আমিন।